নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনার জেরে প্রশাসন ও পুরসভার নিষেধাজ্ঞা, বেমালুম শিলচরের বাজার। খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে কাটা মাছ, মাংস, ফল, আতঙ্কে মাছ বিক্রির ধুম। ইট ভাটার শ্রমিককে লুকিয়ে পণ দাবি সিদ্দিকের, করিমগঞ্জ আদালতে মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নির্দেশে সর্বত্র জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিলচর পুরসভা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে গান্ধী মেলাও। এ নিয়ে ব্যবসায়ীরা যথেষ্ট উষ্মায় থাকলেও প্রশাসন বল প্রয়োগ করে মানুষকে নিষেধাজ্ঞা মানতে বাধ্য করাচ্ছে। শুক্রবার শিলচর পুরসভা আলাদা এক বিজ্ঞপ্তি জারি করে শহরে কাটা মাছ, মাংস, ফল, সেদ্ধ করা এবং খোলা সব ধরনের খাবারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। এতে সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার শহরের বাজারগুলি সাধারণ মানুষের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ ধরা পড়ে, কিন্তু পুরসভার সেই নিষেধাজ্ঞার খবর অজানাই থেকে যায় মাছ মাংস বিক্রেতাদের কাছে। যদিও আতঙ্কগ্রস্ত ক্রেতাদেরই মাছ মাংসের প্রতি অনীহা দেখা গিয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে প্রশাসন কাটা মাছ মাংস বিক্রি করতে বারণ করলেও আস্ত মুরগির বাজারেও মড়ক লেগেছে। দাম শুধু পড়ছেই, শনিবার ফাটক বাজারে ব্রয়লার মুরগি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবু গ্রাহক কম। ব্যবসায়ীরা বসে খেলে হোস মেজাজে দিন কাটাচ্ছেন, বাজারে কোনো ভিড় দেখা যায়নি। পুরসভা কাটা মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সেই খবর ব্যবসায়ীরা পাননি। এ ব্যাপারে শহরের পুরসভার তরফে কোনো প্রচারের ব্যবস্থা করা হয়নি। সংবাদ মাধ্যমের বদান্যতায় মানুষ খবর পেয়ে সচেতন হয়েছেন, তাই বাজারে এর প্রতিফলন ঘটেছে। পাঠা বা খাসির কাটা মাংস এদিনও অবাধে বিক্রি হয়েছে, আর দামেও কোনো হেরফের হয়নি। তবে গ্রাহক কম থাকায় ব্যবসায়ীরা হতাশ। আমরা মানা লাগবো সব, এইটা ব্যবসা তো, ব্যবসা গভর্নমেন্টে করছে যে এটা এটা আমরা মানতাম তো, এটা এখন আমরা গ্লাসও সিস্টেম করবো, বুঝুন নি। একজনে যদি পাটা একটা লয়, একটা পাটা লয় যদি, তো আধা কেজি করিয়ে বেচতাম পারতাম না তো আমরা, বাকি রই যাইব, আমরা খায় কারবার করতাম পারতাম না, বুঝুন নি। ওইটা এটা গভর্নমেন্টে এখন একটা আমরা কন্ডিশন করা লাগবো, আমরা যারা যান বাসে আমরা ওই রকম বাসা লাগবো লাগে। আমি ধন্যবাদ দিই, এটা সব আমি মানিয়ে যাই আর বেমার আজারও লাগে। এইটা যেন যে করছে সিস্টেমটা যে করছে খুব ভালোই করছে, কোনো অসুবিধা নাই, আমরাও সতর্ক হইয়া থাকবো। আমরা এটা গ্যাস সিস্টেম কর্ম করিয়া এটা মাংস বিক্রি করব। এদিকে পুরসভার নির্দেশের কোনো প্রভাব পড়েনি ফলের বাজারে। শনিবার শহরে সর্বত্র অবাধে ফলের দোকানে কাটা ফল বিক্রি হয়েছে। রাস্তার ধারের ফাস্ট ফুড কিংবা সেদ্ধ পিঠে মমর ব্যবসাও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অন্যদিকে সরকার প্রযোজিত করোনা আতঙ্কে সর্বত্র মাস্ক বিক্রির ধুম লেগেছে। প্রতিটি ওষুধের দোকানে মানুষ মাস্ক কিনতে লাইন দিচ্ছেন, এমনকি ফুটপাতের ধুলো থেকে রক্ষা পাওয়ার অতি সাধারণ মাস্কও ব্যাপক হারে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে করোনা ভাইরাস এ যাবৎ আসামে প্রবেশ না করলেও জনমনে আতঙ্ক থেকে অনেকটাই সচেতনতা তৈরি হয়েছে। যদিও প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক বারবার আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, কারণ আতঙ্ক থেকে গুজব ছড়ায়। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের হল। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, নিলাম বাজারে সিদ্দেকের মালিকানাধীন শান ইট ভাটায় কর্মরত কয়েকজন শ্রমিককে তিনি এবং তার ভাটার দুই সর্দার আব্দুল ওয়াহাব এবং আব্দুল করিম মিলে অপহরণ করেছেন। জানা গেছে, প্রতি বছর ইট তৈরির মরশুমের শুরুতে ব্রহ্মপুত্র উপত্যকার বহু শ্রমিক কাজের খোঁজে বরাক উপত্যকায় আসেন, আবার মরশুম শেষে ফিরেও যান তারা। কিন্তু এবার সিদ্দেক আহমেদ মালিকানাধীন শান ইট ভাটায় কর্মরত বেশ কিছু শ্রমিক কোকরাঝাড় থেকে এসে কাজে যোগ দিলেও ফিরে যাননি তারা। শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু করেন তাদের পরিবারের মানুষ। এরপরই 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন যায় বেপাত্তা ওইসব শ্রমিকদের পরিবারে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকদের পরিবারের তরফে আব্দুল হোসেন এবং কোকরাঝাড় ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি ছুটে আসেন করিমগঞ্জে। তারা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ ও দুই সর্দার আব্দুল ওয়াহাব ও আব্দুল করিমকে অভিযুক্ত করে দায়ের করেন ওই অপহরণ মামলা। ঘটনাটা হলো, আমার ঘর কোকরাঝাড়, মই তুলসীবিল লেবার ইউনিয়নের প্রেসিডেন্ট। তারমানে আমার এই টেংনা ভিটা কোকরাঝাড় ডিস্ট্রিক্ট, তার লেবার কয়টা প্রাক্তন সিদ্দেক আহমেদৰ ঘৰত ইটা ভাটাত তেওঁলোক আহি ইয়াত কাম কৰিছে। এতিয়া ছিজনটো শেষ হৈ গ'ল, বাকী লেবাৰ সব ঘৰত গুচি গ'ল। গুচি যোৱাৰ পিছত মানে সিহঁতে কি হ'ল, তাৰ সি ঘৰত গুচি নোযোৱাত তাৰ ঘৰত চিন্তিত হ'ল। তাৰপিছত যিজন মানুহ আৰু লগৰ মানুহ আহিছিল তেওঁ সুধিলে, সোধাৰ পিছত সিহঁতে কৈছে তাৰ সেই ভাটাত আছে বুলি, মানে তেওঁক আহিব দিয়া নাই বুলি কৈ আছিল। তাত মানুহ আছিল 4-5 জন মানুহ আছে, এতিয়া বৰ্তমান 2 জন মানুহ আবদ্ধ হৈ আছে। সেইটো তেওঁক উদ্ধাৰ কৰাৰ কাৰণে আমি আইনী প্ৰক্ৰিয়াভাৱে মই কোৰ্টত আজি কেছ কৰিলোঁ। পিছত এতিয়া আইনীভাৱে যাতে পুলিচ প্ৰশাসনৰ ফালৰ পৰা, চৰকাৰৰ ফালৰ পৰা মই বিনম্ৰ অনুৰোধ কৰিছোঁ যাতে এওঁলোকক মানে অতি অনতিকলমে উদ্ধাৰ কৰি দিয়ে। সেই তাৰ কাৰণে মই চৰকাৰক মই বিনম্ৰ অনুৰোধ কৰিছোঁ। বাৰ্তাটো হ'ল, প্ৰাক্তন বিধায়ক যে আছিল সিদ্দেক আহমেদ ডাঙৰীয়া, সেই তাৰে বাৰ্তাত শান বাৰ্তাত তেওঁক আবদ্ধ কৰি ৰাখিছে। কিহৰ কাৰণে মই মানে পইচা নিদিয়েতো নিদিয়ে, আৰু তাক ঘৰতো যাবলৈ নিদিব। কোনোবা লেবাৰে চৰ্দাৰ বোলে পইচা লৈ গৈছে, কোনোবা চৰ্দাৰ পইচা লৈ গৈছে, সেইটো মোৰ মেটাৰ নহয়। চৰ্দাৰক ধৰক আপুনি, আপুনি লেবাৰক কিয় আবদ্ধ কৰি ৰাখিব লাগে? মানে ইমান দিন হ'লে কাম কৰাৰ পিছত টকা পোৱা নাই? নাই, টকা পোৱা নাই। এতিয়া ঘৰত যাব বিচাৰিছে? ঘৰতো যাব দিয়া নাই। কি কৰি আছে? তাক মাৰপিট কৰি আছে, আবদ্ধ কৰি ৰাখি দিছে ৰুমত। কিবা টকা ডিমাণ্ড কৰিছে? টকা ডিমাণ্ড কৰিছে, তাৰ মেনেজাৰে ডিমাণ্ড কৰিছে 5 লাখ টকা লাগিব। সিদ্দেক আহমেদৰ যে মেনেজাৰ আছে ভাটাৰ, তেওঁ 5 লাখ টকা ডিমাণ্ড কৰিছে, নহ'লে মই যাবলৈ নিদিম বুলি কৈছে। সেইকাৰণে মই খবৰ পাই মই লেবাৰ ইউনিয়নৰ ফালৰ পৰা আহি আইনী প্ৰক্ৰিয়াভাৱে মই ইয়াত আমি আজি এই যে করিমগঞ্জ যেটো ডিস্ট্রিক্ট কোর্ট আছে মই এতকেস। মামলা দায়েরের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক পক্ষের তরফে নিযুক্ত আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের ভাটার দুই সর্দার শ্রমিকদের মুক্তি দিতে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনাটি কোকরাঝাড়ের দুইজন শ্রমিক, তারা নিলামবাজারের শান ইটভাটাতে শ্রমিকের কাজে এসেছিল। তারা শ্রমিকের কাজে আসার পরে তাদের দীর্ঘদিন কাজ করেছে, কাজ করার পর তাদের যে মাসিক যে তারা তাদের যে পয়সা ছিল, পয়সাগুলো তাদের আটকে রাখা হয়েছে। আটকে রাখার পর তাদের ওখানে যে শানিক বাট্টার যে সর্দার আছে আব্দুল ওয়াহাব, ও আটকে রেখেছে। তারপর তার বাড়ির মানুষজন যারা আছে, বাড়ির মানুষজন আব্দুল ওয়াহাব ওদের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পর তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা রেনজম চাওয়া হয়েছে। এর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে যে ছেলেটা আছে, যারা দুজন আটক আছে, ওর বাবা আবুল হোসেন যিনি কোকরাঝাড় থেকে এসে আজকে করিমগঞ্জ সিজিএম আদালতে একটি মোকদ্দমা দাখিল করেছেন আন্ডার সেকশন 342, 364A, 34 IPC। মাননীয় সিজিএম আদালত মোকদ্দমাটি তদন্তের জন্য নিলামবাজার থানায় প্রেরণ করেছে। কোন ইটভাটাটা? ইটভাটা হল নিলামবাজারের শান ইটভাটা। কার এটা? এটা তো শোনা গেছে যে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিত্বের ইটভাটা। শান ইটভাটার যে ইয়ে আছে, যে সর্দার বলে ওদের, সর্দার আব্দুল ওয়াহাব আর ওর সঙ্গে আরেকজন আছে আব্দুল করিম, এই দুজন মিলে 5 লক্ষ টাকা ডিমান্ড করেছে। বলেছে 5 লক্ষ টাকা দিলে এরপর মানে ওদের দুর্নীতির শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা বিজেপি জোট সরকারের আমলে বাঁধ মেরামতির নামে সংগঠিত হলো বৃহৎ কেলেঙ্কারি।
বড়খোলা বিধানসভা কেন্দ্রের শালচাপড়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ঘাগড়া দ্বিতীয় খণ্ডের টুকরো গ্রামে ৬ কোটি টাকার বাঁধ মেরামতির নামে সংগঠিত হয়েছে এই কেলেঙ্কারি। জল সম্পদ বিভাগের দেওয়া এস্টিমেটকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নির্মাণ কাজের বরাদ প্রাপক ঠিকাদার লোহিত গুলগুলিয়া কাজ করে চলেছেন বলে অভিযোগ করেছেন শালচাপড়ার স্থানীয় জনগণ। ৬ কোটি টাকার এই নির্মাণ কাজে ঠিকাদার লোহিত গুগুলিয়া নিম্নমানের ইট বালি জিও বস্তা নেট ইত্যাদি ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তারা। তারা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। সাইজের মাঝে দেখলাম আমরা যে এখানে তো ৪০mm সাইজ না, এটা তো এই মাত্র এই সাইজটা, আমি তো বড় সাইজ, এখানে আমাদের সবচেয়ে বড় যেটা ওটা আপনারা দেখায় আর যেটা নিয়ে আমার ১০mm x ৪০mm সাইজ, এটা নিয়ে আমরা দুই একজন অফিসারকে কইছিলাম, তারা কইছে এটা কিতা করতো ওই রকম শব্দ, তারা কিছু ফান না, ভালো মাল ফান না, যাই হোক মানুষ শান্ত যাইতে পারে। আর আমার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ঘুরা আনিয়ে এখানে পাবলিকের ৬ কোটি টাকার কাজ দেখায় যার গিয়া, যেহেতু আমার এই মুখ্যমন্ত্রী সাহেব ২০১৬ ইংরেজিতে বলছে করাপশন মুক্ত, করাপশনকে করাপশনকে সাথ কই সমঝোতা নেই, লেকিন ইয়া পর মতলব উল্টাই হো রায়। তো আমি ওইগুলা জিনিস আপনারা কাছে ধরতাম, কইতাম স্যার আমার ডিজি স্যার আছে, কারণ আমার বিধায়ক স্যার এখানে অনেক কষ্ট করে এই কাজটা আনছেন, আমরা জানি খবর পাইছি, লোকেল মানুষই কইছে যে কৃষ্ণনাথ স্যারে এটার উপরে অনেক কষ্ট করছেন কাজটা স্যাংশন করানি লাগিয়া, কারণ এই ফ্লাডের কারণে মানুষ অতি কষ্টের মাঝে থাকে, মানে গরু বয়ে আর সব কিছু কষ্ট হয় এই জায়গাটার কারণে, এইদিকে জলটা ঢুকে। তো আমরা এতো টেকা আবার ফরে আমরা যে সময় কাজ স্টার্ট হয়েছে আমরা ফলস খাজর ২ নম্বরী খাজর খাজর কিছু পরিকল্পনা দেখে বুঝতে পারলাম, কারণ এইগুলো টেকনিক্যাল ম্যাটার আছে যেগুলা সব মানুষের বোঝার ক্ষমতার বাইরে থাকবো। সো আমার দাবি গ্রামবাসী এবং আমরা এনজিওর তরফ থেকে এইটাই দাবি যে আমার খাসার মহোদয় যে ডিপুটি কমিশনার ম্যাডামরে ওটাই রিকোয়েস্ট করি যে এইখানে স্পেশালি একটা ইনকোয়ারি টিম বটাই হোক, আর এই যে প্লেন স্টিমের মোতাবেক কাজ চলেননি, কীরকম ইটর জায়গার মাটি ঢুকাইছেন, কীরকম তারা মানে এই ব্যাড বিগেজগুলা এই নিম্নমানের দিচ্ছেন, কীরকম প্লেন স্টিমিটর মাঝে কাজ বদলাইয়া কতটা, ওইগুলি স্পেশাল ভালো অফিসার ইনকোয়ারি নিয়োগ করলে অটোমেটিকলি ধরা পড়ব, ইনকোয়ারি হইলে কাজও অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম বাইরে হইব, আরও অনেক সমস্যা আছে যেটা বাইরে হইব, কেন ওয়্যার নেটিংয়ের প্রবলেম আছে, এইখানে মেটেরিয়াল যেগুলো ১২৬ কেজি হইতো জিও ব্যাগও এগুলাও প্রবলেম আছে, আরও বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেম আছে, কারণ এগুলো তো আম জিনিস নাই। সো এটা লাগে বারবার রিকোয়েস্ট ওটাও যে স্পেশাল একটা ইনকোয়ারি টিম বটানি হোক, যেটা আমরা সন্তুষ্ট হই এবং আমরা কাজটা সুন্দর সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন শিলচর পূর্ত বিভাগের কর্মী সুখেন্দু দেবরায়। ৪৯ বছরের সুখেন্দু শনিবার ভর দুপুরে মালুগ্রাম ইটখোলার নিজের আসাম টাইপ ঘরের ভীমের মধ্যে দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় বাড়িতে সবাই ছিলেন, সকালে বাড়িতে কোনো কারণে ঝগড়া হয়, এরপর সুখেন্দু বাবুর স্ত্রী বিশেষ কাজে বাইরে চলে যান, ঘরে ছিল তার এক ছেলে ও এক মেয়ে, আর দুপুর ১২টা নাগাদ এই অঘটন ঘটে। যদিও তার স্ত্রী অপরাজিতা দেবরায় মালুগ্রাম থানায় সাংবাদিকদের জানান, তার দুই ভাশুরের আচরণে এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুখেন্দু বাবু আত্মহননের পথ বেছে নিয়েছেন। বেশ কিছুদিন ধরেই নাকি ওরা ঘরে অশান্তি চালাচ্ছিল, এদিন সকালেও বাড়িতে তুমুল ঝগড়া হয়, তারপরে ঘটনা ঘটেছে। আজকের ঘটনার লাগি হে ইয়ো দাই টুকু দেবরায় দাই সুব্রত দেবরায় ওই যে অতদিন থাকি, এরপরে তো শুরু হইছে বউ জামাই আমারে গাল্লানি, কি গাইল কি গাইল কি গাইল, এরপরে আমি ফাঁকো, আমি ন্যায় চাই, আমি ন্যায় চাই, আমার জামাই ফাঁসি লাগছে ঠিক আছে, ডিপ্রেশন হয়ে গিয়া গালাগালি সহ্য করতে না পারি, আমার জামাই হনার বুকের ফাটায় দে না হে মায়ের ঝগড়া করতো, খালি কান্দি কান্দি আর জোর করে কয় ক তোরা তোরা গাইলাইস না আমারে, আমি আর পারতাম না, আমি আমি মরি যাইমু, আমি মরি যাইমু, তাও তারা শুনে না, তেও হে শুনে না, ডেইলি রাত মদ খায় আর তারে সুর গাইলাই, আর আমারে তো দম গাই শুনে তো জোর গাইল জড়ি তারে আমারে তারে আমারে উন্মাদ ছাগল হইলে দুইটা বাচ্চা বউ ফালের কেমনে, দোকানদারিও করে, দোকানদার নিজের নাই, তার ছোট ভাইয়ের দোকানে অফ টাইমে দোকানদারি করে, এরপরে ও আর আমি ফারছি না, আর আখতা ফাঁকি ওটারে কই আইসি বাবারে খেয়াল করি, বাচ্চা মানুষ তো একটু কার্টুন দেখাত লাগি গেছে, আর ফাঁকো ঘটনা গোটাই দিছে বাড়িতে আসলো নিজের নিজের কাজে, তবু আমার বড় বাসুড়ি আইয়া খুব চেষ্টা করছে দাসাইবার, আমার ছোট দেওয়ারটাও বালা খুব মেন্টাল সাপোর্ট দে, কিন্তু
দিয়া খা যায় না এদিকে ফে অনবরত গাইলায় সুর সুর ও হোলির দিন হয়ে ফাঁসি লাগতো আসিল আমার জামাই আমারে খান দিয়া আমারে সুর কয় গো আমি আর বাঁচতাম না আমার এখানে সুর কয় গো আমারে কিতা করছি তার কিতা করছি এদিকে সুকেন্দুবাবুর ছোট ভাই সুব্রত দেবরায় সাংবাদিকদের জানান সকালে সবার অফিস যাওয়ার ব্যস্ততা ছিল ফলে সেদিকে কারো খেয়াল ছিল না বড় ভাইয়ের মানসিক অশান্তি এই আত্মহত্যার কারণ বলে তিনি মনে করেন জাস্ট এক দুই সেকেন্ডের মধ্যে খারবার করে নিছে সব সবের ব্যস্ত তো অফিসে যাইতো তার যাইতো এই ফাঁকে কোন সময় তখন বাজে কয়টা টাইম ঠিক অনুমান কয়টা বাজে তখন বৌদি দরজা বন্ধ হ্যাঁ সাড়ে এগারোটা দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়েছে আর আরেকদিন স্যার এই দুল পূর্ণিমার দিন ওই রকম করছে আমি গিয়া তারে বইয়া গেছে আর এক দেড় গাও আছে প্রমোশন আর ট্রেনিং মৃত্যুর কারণ কি হতে পারে মানে সুইসাইড সুইসাইড জ্যাকেটিস পেশেন্ট মনোরোগ এখন তার মনের ভিতরে কি আছে আমরা কইতে পারবো না প্যানের নামটা কি আছে সুকেন্দু দেব ভাই প্যান কত নম্বর তোর ভাই আমার ভাইয়ের মধ্যে চার নম্বর আমি তারে বুঝে ইটা করিস না টাকা পয়সা জিনিস আজকে আছে কালকে নাই না বুদ্ধি আমার বহুত টাকা ঋণ হয়ে গেছে বাড়ি একটা কিনিয়া আমি যে সমস্যা পড়ছি এর মধ্যে বাচ্চা ফুলাবানের খরচ চালানে ইয়ে চালানে আমি তেবো বুঝাইছি কইছি আমি তো আছি আমি তো আছি আমি চাকরি করি তোর কিছু লাগলে আমি তোরে দিম ও অতটুক কথা আর আজকে ও ফাঁকে খিতা কই বার করি আসছে তারটাই আমার জালরে ডাকে জিকেন চাকরি করে এমনি পিএইচডি চাকরি করে আর কি পার্মানেন্ট চাকরি করে ঘটনার খবর পেয়ে দুপুরে মালুগ্রাম থানার পুলিশ বাহিনী সুকেন্দুবাবুর বাড়িতে ছুটে যায় তারাই রশি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে সুকেন্দুবাবু মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বাউরি সমাজ সম্মেলনের সমাপ্তি হচ্ছে রবিবার দক্ষিণ হাইলাকান্দির ধলাই চা বাগানে তিন দিন ব্যাপী এই সম্মেলনের সূচনা হয়েছিল শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ পরিষদের রাজ্য কনভেনার সুমন্ত বাউরি রাজ্য সদস্য বিশ্বজিৎ বাউরি আলপনা বাউরি প্রমুখ বাউরি সমাজ সম্মেলনের যে আয়োজন করেছি আমাদের পূর্বপুরুষের কিছু জায়গা ছিল যেখানে আমরা পূর্বপুরুষ বসবাস করতো পশ্চিমবঙ্গে ওখান থেকে আমাদের লোক এসেছে সম্মানিত অতিথিগণ এসেছে এবং আসামে এবং বিভিন্ন এলাকা থেকে বাউরি সমাজের অতিথিবৃন্দ এসেছে আমাদের আজকে এই সম্মেলনে কিছু সামাজিক নিয়ম নিয়ে আলোচনা চলছে এবং যা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা যেভাবে উন্নত হয় সেই চিন্তাধারা নিয়ে আমরা আলোচনা করছি এবং বিশেষভাবে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমরা চা বাগানের এলাকাতে বসবাস করি এবং চা জনগোষ্ঠীর জন্য সরকার যেভাবে ভোট নেওয়ার জন্য যেভাবে সবাইকে আকর্ষণ করছে যেভাবে ফ্যাসিলিটি দেওয়ার কথা বলছে কিন্তু ভোট নেওয়ার পরে কিন্তু সেই ফ্যাসিলিটিটা আমরা পাচ্ছি না আমরা বঞ্চিত আছি এবং একটু আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে স্টেট কনভেনার সুমন্ত বাবু মহাশয় বলেছিলেন যে পশ্চিম আমাদের হাইলাকান্দি আসাম ছাড়া অন্য বিভিন্ন এলাকাতে যেটা বাউরি সমাজে এসি ফ্যাসিলিটিটা যেটা পায় কিন্তু আমরা ওটা থেকে বঞ্চিত আছি তাই আমরা সমাজকে সবাই একত্রিত হয়ে আমরা জোরদারভাবে এই সম্মেলনের পর আমরা যুদ্ধ চালিয়ে যাব যাতে আমরা পশ্চিমবঙ্গের যে ফ্যাসিলিটিটা এসি ফ্যাসিলিটিটা যেটা পাচ্ছি আমরাও যাতে পাই স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন নুরুল আমিন লস্কর নামে এক অটো চালক শুক্রবার শিলচর রামনগরে তার বাড়ির বাথরুমে আচমকা স্ট্রোকে আক্রান্ত হন নুরুল সঙ্গে সঙ্গেই প্রাণ হারান আটের দশক থেকে সুনামের সঙ্গে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এই অটো চালক মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর রেখে গেছেন এক ছেলে দুই মেয়ে ও স্ত্রীকে এদিকে নুরুল আমিনের মৃত্যুতে শোক ব্যক্ত করেছে কাছার অটোরিকশা চালক ও মালিক সংস্থা শুক্রবার আইএসবিটিতে কালো পতাকা তুলে শোক প্রকাশ করেন তারা পাশাপাশি শোক জানাতে ওই দিন দুপুর ১২টা থেকে রাত অবধি অটোরিকশা বন্ধ রাখেন তারা বরখলার চেঙ্গুয়ার পার ভায়া নাথপাড়া মহাদেব বাড়ি থেকে জাতীয় সড়ক পর্যন্ত সড়কের কাজের শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ শনিবার এমজি এরেগা প্রকল্পের অধীনে প্রায় ১০ লক্ষ টাকার ওই সড়কের কাজের সূচনা হয়েছে এই উপলক্ষে নাথপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বিধায়ক কিশোর নাথ তার জনমুখী কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন
বেশি বড় কথা না, শিব মন্দিরের কাজ যদি কিছু বাকিও থাকে থেকে যায় সেটা সম্পূর্ণ করা যাবে, কিন্তু রাস্তা নিয়ে যেটা কথা ছিল সেটা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম যে রাস্তাটা আনতে লাগবে কিন্তু কোন দিক দিয়ে রাস্তাটা আনতে লাগবে, কে জায়গা দেবে। যাই হোক, আজকের দিনে যারাই নাকি ভূমিদাতা যারাই রয়েছেন এখানে, মানিকনাথ মহাশয় বা মানিকনাথের যারা ফ্যামিলি রয়েছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের জন্য আজকে এই গ্রামের রাস্তাটা হচ্ছে। যদি আপনারা যদি জায়গাটা দিতেন না, মাটি না দিতেন, তাহলে কিন্তু গ্রামের যোগাযোগ কিন্তু আজকেও বিচ্ছিন্ন থাকত, যার জন্য ভূমিদাতা যারাই রয়েছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি। আপনাদের গ্রামের রাস্তার কাজ আজকে শিলান্যাস হচ্ছে, দুই একদিনের মধ্যে থেকে কাজ শুরু হয়ে যাবে, আর আশা করছি এই বছরের মধ্যে অন্তত পক্ষ মাটির কাজটা করে আপনাদের গ্রামে আসা যাওয়া যাতায়াতের কাজটা হয়ে যাচ্ছে। মারণ ভাইরাস করোনার সংক্রমণে যখন আতঙ্ক গ্রাস করেছে সমাজের প্রতিটি মানুষকে, ঠিক সে সময় সুনাই আয়োজিত একটি স্বাস্থ্য শিবির ব্যাপক সুনাম কুড়োতে সক্ষম হয়। সুনাই কচুদরমে জিপি সভাপতি অপু কুমার দাসের উদ্যোগে ওই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শনিবার আয়োজিত ওই শিবিরে 250 মানুষ অংশগ্রহণ করেন। রোগ পরীক্ষার পর তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে ওষুধপত্র। এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আমির ও ডাক্তার সাকিব খান। শিবিরে উপস্থিত ছিলেন শাহ আলম লস্কর, নাজির আহমেদ লস্কর, জয়ন্ত কুমার দাস সহ আরো অনেকে। আজকের স্বাস্থ্য শিবির করার উদ্দেশ্য হইল গিয়া এই যে ওয়েদার চেঞ্জ হয় বা বিভিন্ন ভাইরাল ফিভার এগুলোতে গিয়া আমার এরিয়ার জনগণকে মুক্তি দেওয়া লাগিয়া বা তারা একটা কি চেক আপ করে দেওয়া লাগিয়া আমরা যে শিবিরটা করি, আর বিশেষত এখন যে করোনা ভাইরাসের একটা আতঙ্ক আছে এটা সম্পর্কে মানুষের একটু সচেতনতা করতাম। এই শিবিরে মানুষ আইলে আমরা এটা সম্পর্কে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রামও করব, সঙ্গে এরা জেনারেল চেক আপ সব কিছু কেন করা হইব, শুধু চক্ষু শিবির মানে করা হইত না, এরপরে যতটুকু করা হইব সব কিছু করা হইব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনার জেরে প্রশাসন ও পুরসভার নিষেধাজ্ঞা, বেমালুম শিলচরের বাজার। খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে কাটা মাছ মাংস ফল, আতঙ্কে মাছ বিক্রির ধুম। ইট ভাটার শ্রমিককে লুকিয়ে পণ দাবি সিদ্দিকের, করিমগঞ্জ আদালতে মামলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।